রামনবমী মিছিলকে ঘিরে গতকালের অশান্তির পর আজ ফের নতুন করে উত্তেজনা সৃষ্টি হলো রিষড়া এবং আশপাশের এলাকায়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দলীয় সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আজ দুপুরে রিষড়া যেতে গেলে কোন্নগরের জিটি রোডে পুলিশ তাদের গাড়ি আটকায়। দুপক্ষের বচসায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। দফায় দফায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। একসময় রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার। টানা পাঁচ ঘন্টা ধর্ণা দেন তিনি। দীর্ঘ সময় অবরুদ্ধ হয়ে থাকে জিটি রোড। পথে বেরোনো মানুষজন চরম দুর্ভোগের শিকার হন।